ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে আইএনটিটিইউসির মিছিল, উপস্থিত জেলা আইএনটিটিইউসির সভাপতি। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পূর্ব রেলের তরফ থেকে গত 11 সেপ্টেম্বর ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে 14 সেপ্টেম্বর সমস্ত দোকান খালি করে দেওয়ার জন্য। সেই মতো আইএনটিটিইউসির পক্ষ থেকে আগেই রেলের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে জানানো হয়, কোনো হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। মঙ্গলবার সকাল থেকেই রেলের হকার উচ্ছেদ করার সম্ভাবনা নিয়ে চাপা উত্তেজনা ছিল ব্যারাকপুর রেলস্টেশন চত্বরে। আইএনটিটিইউসির পক্ষ থেকে রেলের হকার জমায়েত করা হয় ব্যারাকপুর হনুমান মন্দিরের সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপর শুরু হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাসোয়ান সহ আইএনটিটিইউসির নেতৃত্ব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল করে গিয়ে সাক্ষাৎ করা হয় জিআরপি আধিকারিক ও ব্যারাকপুর স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম স্পষ্টভাবে জানান, হকারদেরকে পুনর্বাসন ছাড়া কোনো রকমভাবে উচ্ছেদ করা যাবে না। দেখুন, আমরা একটা জিনিসই দাবি জানালাম যে এইখানে প্রায় 200 থেকে 250 দোকানদার আছে, তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদের কথা বলা যাবে না এবং করতে দেবো না। এবং বাংলাকে শুধুমাত্র বেছে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, সেন্ট্রাল সরকার বেছে নিয়েছে যে বাংলায় খালি হকার উচ্ছেদ হবে। আমাদের দাবি হচ্ছে যদি ভারতবর্ষের বুক হয় তাহলে আমরা চিন্তা করব। আর আমরা এখানকার ওসি আরপিএফের এবং এসএসকে জানালাম যে আমরা এটা নিয়ে ডিআরএমের সঙ্গে কথা বলবো, কথা বলে তাদের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন দিতে হবে, না হলে উচ্ছেদ করা যাবে না। আজকে কি উচ্ছেদ হচ্ছে? না না, কোনো উচ্ছেদ হচ্ছে না, উচ্ছেদ করতেই দেবো না আমরা। মাঝে মাঝেই একটা করে নোটিশ আসছে যে হঠাৎ করে, সে নোটিশ দিয়ে করা যতক্ষণ আমাদের সঙ্গে আমাদের রাজ্য স্তরে বা জেলা স্তরে কথা না বলবে, এইভাবে একটা নোটিশ লাগিয়ে দিলেই তো হবে না। 50 বছর ধরে লোকে বসে আছে, 200-250 ফ্যামিলি জীবিকা এখানে তা রয়েছে, সেখানে কি বললেই উঠে যাওয়া যাবে নাকি? এই প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ খেতে পাচ্ছে না, চাকরি নেই, কিছু নেই, সেই সময় যদি এইভাবে বলে উচ্ছেদ, এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই দাবি যদি যদি রেল না চিন্তা ভাবনা করে তাহলে পরবর্তী আমরা বৃহত্তম আন্দোলনে যাব এটা নিয়ে। এমনিও আমরা এটা নিয়ে আন্দোলনে আগামী দিনে বসছি। আমরা দেখুন, আমাদের ইউনিয়নের যারা আছে হকার সিনিয়র, তারা গতকাল একটা ডেপুটেশন দিয়েছে এসএসকে এবং জিআরপি এবং আরপিএফকে দিয়েছে। তা আজকে আমি এসছি আমাদের যে আইএনটিটিইউসি জেলার সভাপতি এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, উনিও আছেন, আমাদের এখানকার যুব প্রেসিডেন্ট এবং ব্যারাকপুর পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রাজা পাসোয়ান, আমাদের শেখ রাজা আছে, এবং এখানকার সব নেতৃত্বরা আইএনটিটিইউসির যারা নেতৃত্ব বারাক করে দেয় তারা সকলেই আছে। আমরা জাস্ট জানিয়ে দিয়ে গেলাম যেটা শুধু পশ্চিমবঙ্গের ম্যাটার কেন হচ্ছে, এর আগেও এই সমস্যা হয়েছে, সেটাও আমরা আলোচনার মাধ্যমে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিয়েছি, এবারও সেই ডেপুটেশন দিচ্ছি, সেটাতে যদি না ওরা সিদ্ধান্ত বদল করে আমরা রাজ্য লেভেলে আমাদের সব নেতৃত্বকে আমার এবেলে সাহেবের সাথে বা আমাদের সভাপতির সাথে আলোচনা হলো, রাজ্য লেভেলে আলোচনা করে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব এরপরে যদি কোনো সমস্যা হয়। অভিযোগ পত্র যেটা আছে কালকে আমরা জানানো হয়েছে, সেটা রিসিভ করে নেওয়া হয়েছে। আজকে আমরা এই আলোচনাটা এদেরকে জানিয়ে দেওয়া হলো, এসএস এবং এদের যে আরপিএফের ওসি আছে বা জিআরপি ওসি আছে তাদেরকে জানিয়ে দেওয়া গেল যে এইভাবে উচ্ছেদ করা সম্ভব না। 200-250 পরিবার আছে, কেউ 50 বছর ধরে আছে, কেউ 40 বছর ধরে আছে, সেটা যদি কোনো সিস্টেমের মধ্যে এসে তাদের পুনর্বাসন দেওয়াটা আলোচনার মাধ্যমে হয় তাহলে নিশ্চয়ই সেটা সম্ভব। তাছাড়া এইভাবে জোর করে কিছু করা যাবে না।